Thank you.
হয়ে পড়ে না, তাহাদেরকে অতি ভাবন দিয়ে একে বলেছেন তো অর্থাৎ যারা উচ্ছেদ বাদ, তুই যারা শাসকবাদ এবং উচ্ছেদবাদের বিশ্বাসী হন তারা নির্বাণ এবং মুক্তির পথ থেকে বিচ্যুত হয়ে থাকেন। তুই সেজন্য বুদ্ধ বলেছেন যে ভাবে নেওয়া কোপানে আটিয়া মানা হারাইয়া মানা জিহুচ্ছ মানা বিভাবান অভিনন্দন্তি বিশ্বাসী হয় তারাও নির্বাণ এবং মুক্তির কর্মপথ অন্বেষণ করেন না। সেজন্য বুদ্ধ এই দুই প্রকারের কর্মপথকে পরিহার করতে বলেছেন, শাসকবাদ এবং উচ্ছেদবাদকে পরিহার করে কোন কর্তাকে অবলম্বন করতে বলেছেন সেটা হচ্ছে সত্য মন্ত্র কপাস্তান্তি চক্ষুষ্মান ব্যক্তিগণে একমাত্র তাহা দেখিতে পারবেন। তুই ওখানে কি বলেছেন বুদ্ধ, মুক্তিকামী সত্যদের উদ্দেশ্যে বুদ্ধ দেখনা করেছেন। হে বিক্ষোভে ভিক্ষু এখানে বুদ্ধ বলেছেন যে মনে করেন একজন কোন মানুষের যদি রোগগ্রস্ত হয় সেই রোগ নির্ণয়ের জন্য তারা বিভিন্ন প্রকারের কাজ করে থাকেন যাহা দ্বারা সেই রোগটা নির্ণয় করতে পারে। ঠিক টুকু বুদ্ধ এখানে বলেছেন যে এই দেহের উৎপত্তি স্থানটা দর্শন করার জন্য কোথা থেকে এই দেহ উৎপত্তি হয়েছে এবং এই এই দেহ কোথা থেকে বিনাশপ্রাপ্ত হবে, এই দেহ কৃষ্ণা দ্বারা আবদ্ধিত, এই কৃষ্ণা দ্বারা আবদ্ধ, এই কৃষ্ণা যদি বিচ্ছেদ করতে পারে, ধ্বংস করতে পারে, ক্ষয় করতে পারে তাহলে এই দেহকে তিনি মুক্ত লাভ করবেন এবং দেহকে তিনি শেষ করতে পারবেন। অর্থাৎ যতদিন না পর্যন্ত তার কৃষ্ণা থাকবে ততদিন পর্যন্ত এই ভগবান্তরে থাকবেন এবং যিনি কৃষ্ণা মুক্ত হবেন যথাযথভাবে নিজে উপলব্ধি করে এমন এক কর্মপথ তিনি গ্রহণ করবেন যাহা দ্বারা তার কৃষ্ণ নির্বাণের দিকে ধাবিত হয়, তার কৃষ্ণ কৃষ্ণ বিমুক্ত হয়, তার কৃষ্ণ এবং নির্ভয়ের দিকে ধাবিত হয়ে সমস্ত কথা আশমক্ষয় জ্ঞান লাভের দ্বারা সর্বপ্রকার মাকে জয় করতে পারেন। তো সেটাকে বুদ্ধ বলেছেন যে সাক্ষু মন্তব্য প্রাপ্তান্তি একমাত্র এই মানব লোকের মধ্যে, দেবলোকের মধ্যে, ব্রহ্মলোকের মধ্যে যারা চক্ষুষ্মান ব্যক্তি তিনি তারাই একমাত্র এই দুই প্রকার নিত্যদৃষ্টি পরিহার করে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত নির্বাণের দিকে দাবিত হন। সেজন্য বুদ্ধ বলেছেন যে যারা চক্ষুষ্মান ব্যক্তি তারাই একমাত্র দুইটা দৃষ্টি পরিহার করে নির্বাণ লাভ করে থাকেন। তো এই ভাঙতে এটা সর্বপ্রথমে বলেছেন আর কি, এটা হচ্ছে যে বুদ্ধের পরিভাষায় মানে দৃষ্টিপথের কথা
দেখানা করেছেন, সেই গান্তে আজকে আরো দেখানা করবেন। সেটা হচ্ছে দেখছি যারা মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন তাহাদের কি গতি হয়, আর যারা সম্যক দৃষ্টি প্রতিপন্ন তাহাদের কি গতি হয়। এবং যেখানে যাহা যারা নির্বাণ প্রকৃত সত্য উপলব্ধি হয় এবং যাহা যারা নির্বাণ সত্য ওনারা মানে উপলব্ধি করতে পারেন না তাহাও বান্তে ঘোষণা করবেন। সেটা হচ্ছে যে কি মনে করেন বুদ্ধের সমকালে যখন বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, নির্বাণ চির বিমুক্ত মুক্ত এবং সর্ব আশবক্ষ জ্ঞান এবং কৃষ্ণমুক্ত, এইভাবে বুদ্ধ যখন নির্বাণের ব্যাখ্যা করেছেন তখন অনেক জনগণ আছেন, ওনারা বুদ্ধের সেই নির্বাণ ধর্মকে বিকৃত রূপ দেখনা করেছেন। তখন তারা যাহা নির্বাণ নয় তাহাকে নির্বাণ বলে আখ্যা দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। যখন সেটা বুদ্ধের কানে আসল তখন পরবর্তীতে এক প্রসঙ্গে বুদ্ধ বাসত্বিকতা মিথ্যা দৃষ্টি দেখনা করেছেন। অর্থাৎ তাহাতে বাসত্বিকতার মিথ্যা দৃষ্টিতে কয়েক প্রকারের বাদ রয়েছে। তাহাতে একটি বাদ আছে যে সেটা হচ্ছে যে নির্বাণ দৃষ্টধর্ম নির্বাণ বাদ, বুদ্ধ নিজেই এখন নির্বাণকে চির বিমুক্ত বিমুক্ত বলে ঘোষণা করেছেন, এইদিকে আবার নির্বাণকে দৃষ্টধর্ম বলেছেন, নিত্য দৃষ্টি বলেছেন। তাহলে এখন সুনির্বাণকে বলেছেন ওই যে যারা মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন হয়ে বুদ্ধের সেই নির্বাণ ব্যাখ্যাকে অপব্যাখ্যা করার জন্য বুদ্ধের সেই নির্বাণ পদার্থ সুখকে মানে বিরূপ ব্যাখ্যা করার জন্য যারা বলেছেন সেই সুখকে মানে দৃষ্টধর্ম নির্বাণবাদ বলেছেন। অর্থাৎ যাহা নির্বাণ নয় তাহাকে নির্বাণ বলে জানা, নির্বাণ বলে উপলব্ধি করা, নির্বাণ বলে মেনে নেওয়া, নির্বাণ বলে বিশ্বাস করা, তাহলে হচ্ছে দৃষ্টধর্ম নির্বাণবাদ। তো এই প্রসঙ্গে মানুষে বলবে যে কি যারা মুক্তিকে ভিন্নরূপ করবেন, যাহা মুক্তি নয় তাহাকে যদি কেউ মুক্তি বলে থাকেন এবং মুক্তি বলে আখ্যা করে দেখেন, ব্যাখ্যা করে দেখেন, এটা মুক্তি নয় অথচ সেটা মুক্তি বলে সে বলে থাকেন, তাহলে সেটাকে জানতে হবে যে দৃষ্টধর্ম মুক্তিবাদ। আর যারা যদি মার্গ লাভ না করে থাকেন, ওনারা যদি মার্গ লাভ বলে একটা দিয়ে থাকেন, তাদেরকে জানতে হবে যে দৃষ্টধর্ম মার্গবাদ। অর্থাৎ যাহা যারা যিনি নির্বাণ নয় তাহাকে নির্বাণ বলে একটা দেওয়া, ব্যাখ্যা দেওয়া এবং বলা, সেটা হচ্ছে দৃষ্টধর্ম নির্বাণবাদ। এবং যাহা যা কিংবা যাহা মার্গ লাভ হয়নি, মার্গ লাভ করেনি অথচ তাহাকে মার্গ বলে একটা দেওয়া, ব্যাখ্যা দেওয়া, সেটা হচ্ছে দৃষ্টধর্ম মার্গবাদ। অর্থাৎ যাহা মার্গ নয়, যাহা নির্বাণ নয়, যাহা মুক্তি নয়, অর্থাৎ সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, তাহা মিথ্যে দৃষ্টি। যাহা সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা, সেটা হচ্ছে সম্যক দৃষ্টি। তো সেজন্য বুদ্ধের পরিভাষায় তাহাকে বলতে হয়। কিন্তু আজকে আরো দেখনা করবেন, যেহেতু বান্তে নির্বাণ সম্পর্কে দেখনা করেছেন, বুদ্ধ যেই কর্মপথকে নির্বাণ বলেছেন সে প্রসঙ্গে বান্তে দেখনা করবেন। তবে এর আগে বান্তে আরো একটা কথা বলবেন, সেটা হচ্ছে একজন মানুষকে বলছেন যে আপনি কোথায় গেছেন, হ্যাঁ আমি রিয়াসুদ্দিন বাজারে গেছি, নিউ মার্কেটে গেছি, কিসের জন্য,
নির্বাণ দর্শনের জন্য। তাহলে গিয়াসুদ্দিন বাজারে এবং নিউ মার্কেটে গিয়ে নির্বাণ দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ নির্বাণ দেখেছি। তুই কিনেছেন তো? কিনেছি। তুই সেটা দেখেছেন যে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। নির্বাণ কেমন? খুবই সুন্দর। এখন এনেছেন তো? হ্যাঁ এনেছি। কোথা থেকে? গিয়াসুদ্দিন বাজার থেকে। তুই এখন সে নির্বাণ দেখেছে, সে কিনেছে এবং তার ভালো লেগেছে, সে বাড়িতেও ফলে করে নিয়ে এসেছে। এখন মন্ত্রে এই প্রসঙ্গে কথা বললে অনেকে মন্ত্রের কথাগুলো বুঝতে পারবে না। আসলে সে দেখা বলেছে সেটা সে বুঝতে পারেনি। গিয়াসুদ্দিন বাজারে গিয়ে সে একটা মোমবাতির প্যাকেট নিয়ে এসেছে, ওখানে লেখা আছে নির্বাণ মোমবাতি। তুই এখন ওই মোমবাতিতে লেখা আছে যে নির্বাণ মোমবাতি, ওই মোমবাতিতে সে দেখে এসেছে এবং সেটা কিনে এনেছে এবং কবে করে নিয়ে এসেছে। তুই এখন গিয়াসুদ্দিন বাজারে এবং নিউ মার্কেটে এই ধরনের নির্বাণ পাওয়া যায়। তুই আসলে প্রকৃত নির্বাণ কোথায় পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায় সেটা বুঝতে দেখানো করা যায় না। নির্বাণ না বললে এখন তো বান্তের কথাগুলো অসম্পূর্ণ থেকে যাবে। সেজন্য বুদ্ধের নির্বাণের কথা বান্তে বললেন, সেটা হচ্ছে যে কি
সেটাকে স্তব্ধ করা, বন্ধ করা, গতি কমানো, সেটাকে বোঝানো হয়েছে। সাতবা সংসার সমাত সাধু আদিপতি নিঃসর্গ সর্ব উপাধিকে পরিহার করা, যাহা দ্বারা তৃষ্ণা উপাদান উত্তপ্তি হয়, অভিজ্ঞাব জাগ্রত হয়, সেগুলি সমস্ত পরিহার করা। সাধু আদিপতি নিঃসর্গ তানহা খায় বিরাগ নির্বাণন্তি। যখন সকল প্রকার তৃষ্ণা ক্ষয় সাধন করে তোমার চিত্তে প্রতিনিয়ত মানে তোমার চিত্তে বিরাগভাব জাগ্রত থাকে, নিরোধভাব জাগ্রত থাকে, সেটাই হচ্ছে যে নির্বাণ। অর্থাৎ যিনি নির্বাণ লাভ করবেন এবং নির্বাণ দর্শন করবেন তিনি তৃষ্ণামুক্ত হবেন। তিনি আর কামলোকের প্রতি, রূপ লোকের প্রতি এবং অরূপ লোকের প্রতি কখনো আসক্তযুক্ত হন না। তিনি বুদ্ধ যেই নির্বাণের কথা বলেছেন, তাহলে সেই নির্বাণের কথা ভাঙতে যে বলেছেন, ইদানন্দ বিষ্ণু আরণ্যগত বা রুক্ষমূলগত বা শূন্যগারগত বা ইতি পাটিসং চিৎকাতি এতমি সন্তান এতমি পণীতা ইদিদমি শব্দ সংকার সমাত সাধু পাদিপাটি নিঃসব্দ তানহাত্তয় বিরাগ নির্বাণন্তি তানহাত্তয় নিরোধ নির্বাণন্তি। অর্থাৎ কৃষ্ণক্ষয় সাধন করার পর বিরাগ চিত্ত হলে সে নির্বাণ লাভ করবে, নির্বাণ দর্শন করবে এবং নিরোধ প্রাপ্ত হলে সে নির্বাণ দর্শন করবে। অর্থাৎ বিরাগ এবং নিরোধ এই দুইটা মানে পাশাপাশি আছে। বিরাগবাদ জাগ্রত হলে নিরোধবাদ পরপর জাগ্রত হবে। সেহেতু বিরাগ এবং নিরোধ দুটাকে বুদ্ধ নির্বাণ লাভের কর্মপথ এবং নির্বাণের অপর নামও বিরাগ নিরোধ বললেও চলে। তো এখন তো নিশ্চয়ই সকল দায়ের দায়িকারা বুঝতে পেরেছেন বুদ্ধ যে নির্বাণের কথা বলেছেন সেটা হচ্ছে যে নির্বাণ মানে কৃষ্ণা মুক্ত। অর্থাৎ কৃষ্ণা ক্ষয় সাধন করে নির্বাণ দর্শন করা যায়। আবার আগে বান্তে যে নির্বাণের কথা বলেছেন, রিয়াসুদ্দিন বাজারের নির্বাণ এবং নিউ মার্কেটের নির্বাণ, তাহার কৃষ্ণা ক্ষয় সাধন করে নয়, সেটা টাকা দিয়ে কেনা পায়। তার মানে সেগুলো টাকা দিয়েও কেনা পায়, ফলে করে মানে ফলে করেও আনা যায় এবং সেটাকে যেখানে ইচ্ছে সেখানে এনে যায়, একজনের হাত থেকে আরেকজনকেও দেওয়া যায়। কিন্তু বুদ্ধ সেই নির্বাণের কথা বলেনি, সেই ধর্মের নির্বাণকে বলেছেন যে বুদ্ধ বিশ্বধর্ম নির্বাণবাদ। তো এই আজকে ধনকে আরো কিছু দেখনা করবেন, যেহেতু ধনকে আজকে ভূতে গায়ক গায়িকারা ধনকে প্রার্থনা করেছেন, সেহেতু গান্তে আজকে আরো কিছু দেখনা করবেন। সেটাও গান্তা আগে বলেছেন যে যারা নিত্য দৃষ্টি প্রতিপন্ন তাহাদের কি ক্ষতি হয় এবং যারা সম্যক দৃষ্টি প্রতিপন্ন তাহাদের কি ফল লাভ হয় সেটা গান্তে দেখনা করবেন। পাপ বলে জানবেন,
তিনি হচ্ছেন মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন। মানে বাজ্যন্ত বলতে যাহা পরিত্যাগের বিষয়, আবর্জন্ত মানে যাহা পরিত্যাগের বিষয় নয়। যাহা পরিত্যাগের বিষয় তাহা হল বাজ্যন্ত। তো যাহা পরিত্যাগের বিষয় তাহাকে যদি মানুষ পরিত্যাগ করে, যাহাকে গ্রহণ করার বিষয় তাহাকে যদি গ্রহণ করে, তিনি উন্মুখ দৃষ্টি প্রতিপন্ন হন। আর যিনি পরিত্যাগের বিষয়কে তিনি গ্রহণ করেন এবং গ্রহণ করার বিষয়কে তিনি পরিত্যাগ করেন, সে কিন্তু নিত্য দৃষ্টি প্রতিপন্ন। কারণ সে কখনো সম্মুখ দৃষ্টি প্রতিপন্ন দ্বারা সে প্রকৃত সুখ ফল লাভ করতে পারে না। নিত্য দৃষ্টি প্রতিপন্ন হলে সেই সমস্ত প্রাণী, মানব, সত্য, দেব, ব্রহ্ম প্রত্যেকে দুর্গতি প্রাপ্ত হয়। মিথ্যা দৃষ্টি সমাধান সত্তা গচ্ছন্তি দুর্গতি। তারপর সম্মা দৃষ্টি সমাধান সত্তা গচ্ছন্তি সুগতি। যারা মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন তারা দুর্গতি প্রাপ্ত হয় এবং সম্মা দৃষ্টি প্রতিপন্ন তারা সদ্গতি প্রাপ্ত হয়। সেটা গ্রন্থে দেখানাতে বলে থাকেন অমুক গ্রাম কিংবা অমুক দায়ক। কোন কোন সময় গ্রন্থে দেখানা করে থাকেন, সেটা কিন্তু একক দৃষ্টিতে নয়, প্রত্যেক দায়ক দায়িকাদের উদ্দেশ্যে গ্রন্থে দেখানা করে। এই আজকে যে গ্রন্থে এখানে এসেছেন, প্রত্যেককে জানতে হবে আমাদেরকে অন্তত গ্রন্থে গ্রন্থের কাছ থেকে বুদ্ধের সব্দর্ম যাহা কিছু উদ্ভাবন করেছে আমরা প্রত্যেকে নিজের অন্তরে বেঁধে রাখবো এবং নিজের অন্তরে সেটা মানে জাগিয়ে রাখবো। নিজের সুখ শান্তি এবং নির্বাণ মুক্তি কর্ম করতে দিন দিন বর্ধিত করতে পারবো। চতুর অপায়ঝার থেকে, নরক যন্ত্রণা থেকে, রোগ শোক ভয় উপদ্রব থেকে মুক্তি লাভ করে প্রতিনিয়ত চিরশান্তিময় স্থানে যেতে পারবো, সেই রূপে আপনারা প্রার্থনা রাখবেন। শুধু প্রার্থনা রাখলে হবে না, সেই প্রার্থনা অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। বুদ্ধের সেই ধর্ম কর্মকর নিজেদেরকে মেনে চলতে হবে এবং অনুশীলন করতে হবে, প্রতিপালন করতে হবে। সেটা যদি আপনারা প্রতিপালন করেন, নিশ্চয়ই বুদ্ধ যে জ্ঞানের কথা বলেছেন সেই জ্ঞান অবশ্যই লাভ করতে পারবেন। কারণ বুদ্ধ সব সময় চেষ্টা করেছেন যে আমি শুধু চিরবিমুক্ত নই, যিনি এই মানব লোকের মধ্যে যিনি সেই মুক্তি চায়, যে বিমুক্ত সুখ চায়, যে সংসারের দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে চায়, সে যদি সেই রূপ সেই ধরনের কর্মে নিয়োজিত থাকে সে নিশ্চয়ই সেটা লাভ করবে। শুধু আমি নই, আমি সম্মুখ সমুদ্র নই, প্রত্যেকে সেটা জ্ঞান লাভ করতে পারবে, প্রত্যেকেই শান্তি লাভ করতে পারবে, প্রত্যেকেই সুখ লাভ করতে পারবে। যদি নাকি সে সেই সুখের কর্ম করে, সে যদি শান্তির কর্ম করে, সেই ধরনের সে মানে মুক্তির কর্ম করে, সে অবশ্যই সুখ শান্তি এবং মুক্তি লাভ করবে। সে আজকে কিন্তু গ্রন্থে সেই প্রসঙ্গে বুদ্ধের কথা বলবেন যে যখন মানে বুদ্ধ সাবস্ত্রীতে সাবস্ত্রী জাতবন বিহারে অবস্থান করছিলেন, তখন দেবতাদের মধ্যে এক দেবতার মনে এইরূপ সংশয় উৎপন্ন হল যে আজকে আমার মনে আমার চিত্তে এইরূপ চেতনা জাগ্রত হল, আমি কার কাছে গিয়ে সেই আমার সংশয়টা মানে নিরসন করব, সেই সংশয়টাকে মানে জেনে নেব। তুই বুদ্ধের কথা চিন্তা করে বুদ্ধের কাছে এসেছেন, তখন বুদ্ধকে প্রশ্ন করেছেন এবং বুদ্ধ সেটা উত্তর দিয়েছেন। সেই কথাগুলো গ্রন্থে বলবেন এখন। দেবতাটা বুদ্ধকে প্রশ্ন করেছেন যে এই দেবতাকে নিয়ে মানুষেরা যে
নানান প্রকারের জালে আবদ্ধ, জটায় আবদ্ধ। আমরা সাধারণত আঞ্চলিক ভাষায় বলি, গীতে বলি আর কি। তুই এই বুদ্ধ যে গীতের কথা বলেছেন যে অর্থাৎ এই দেহের বাহিরের গীতটা কি এবং ভিতরের গীতটা কি, মানে বাহিরের জটা কি এবং ভিতরের জটা কি। বাহিরের জটাকে বলেছেন যে বাহিরের দ্বারা এই সপ্তগণ নির্মাণ চিত্র উপলব্ধি করতে পারে না এবং ভিতরের জটা দ্বারা সে নির্মাণ চিত্র উপলব্ধি করতে পারে না। এই বাহিরের জটাগুলো কি কি? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এগুলো হচ্ছে যে বাহিরের জটা। অর্থাৎ এই দেহের বাহিরে, এই দেহের ভিতরে, বাহিরে এবং ভিতরে যত প্রকারের দ্বারা সে তৃষ্ণা মুক্ত হতে পারে না। সে বাহিরের জটাগুলো কি কি? যেমন মনে করুন, যেগুলো দর্শন করলে আমাদের কিন্তু বিচ্ছিষ্ট হয়, সঞ্চল হয়, অস্থির হয়, যাহা শুনলে আমাদের মন সঞ্চল হয়। যখন দেবতারা টানতেছে বুদ্ধকে ভদ্র করেছে, সেই বুদ্ধ বলেছেন যে ছেলের পাতিক্ষায় না রক্ষা পাই না। বলতে এখানে নিজের চিত্তকে সমাধিস্থ করে, শান্ত করে নিজে এমন কর্ম করবে যাহা দ্বারা মুক্তি লাভ হয়। আমরা সাধারণত বলি সমত এবং বিরোধ সম্ভাবনা। তবে আজকে কিন্তু সেগুলো দেখানো করবে না, কারণ সমস্ত এবং বিদেশ সম্ভাবনা দেখানো করলে বান্ধবের আরো একদিন সময় লাগবে অন্তত। তাই সে বান্ধবের সেটা দেখানো করবে না, কিন্তু সমস্ত এবং বিদেশ সম্ভাবনা কথা বলবে। অর্থাৎ ছেলে বাদিকায় নারো সাপাই বিচ্ছিন্ন হয়, প্রজ্ঞার দ্বারা সশক্তি নিজের অন্তরের মধ্যে নিজে মনোযোগী হয়ে নিজে সেটাকে সভাবে বিশ্বাস করে এমন কর্ম করবে, চিত্তকে শান্ত করবে এবং চিত্তকে শান্ত দান্তর সমাহিত করে এমন কর্ম করবে প্রজ্ঞা দ্বারা দর্শন করবে। কি দর্শন করবে? বিদর্শনের দ্বারা দর্শন করবে। যদি তুমি সমত এবং বিদর্শন ভাবনা দ্বারা নিজের চিত্তে প্রজ্ঞা দর্শন করতে পারো, তাহলে সেই আপাপি নিকটবিক্ষ তুমি মন নিজেদের মানে সে এমন সংকল্প করতে পারেন এই প্রসঙ্গে আর সেটা বেশি ব্যাখ্যা করবে না। আপনাকে নির্বাচন দিকে বেশি আর দেখানা বলবে না, তবে বান্ধবের শুধুমাত্র Yeah.